হ্যালো বন্ধুরা, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ওয়েলকাম টু আনএকাডেমি। তোমাদের সকলে স্বাগত। বন্ধুরা, আমি হাসাতুল্লাহ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার ক্লাসে। বন্ধুরা, আজকে শতকরা বের করার খুব সহজ উপায় আমরা শেখার চেষ্টা করব। ওকে, শতকরা নিয়ে আমাদের আশা করছি কোনো সমস্যা নেই, তবুও যাদের সমস্যা আছে তাদের ক্ষেত্রে আজকের ক্লাসটি অনেক বেশি উপকারে আসবে। তো প্লিজ প্রথম থেকে শেষ অবধি ক্লাসটি দেখো এবং বোঝার চেষ্টা করো শতকরা কিভাবে খুব সহজে বের করতে হয়। ওকে, আমার নাম হাসাতুল্লাহ, চলো শুরু করে আসছে ক্লাস। হোয়াট ইজ পার্সেন্টেজ? পার্সেন্টেজটা কি সেটা একটু আমরা বোঝার চেষ্টা করব, ঠিক আছে? প্রথমত এটা জেনে নাও যে পার্সেন্টেজকে এইভাবে প্রকাশ করা হয়, এটা পার্সেন্টেজের সাইন। পার্সেন্ট বলা হয়, পার্সেন্টেজ মানে হচ্ছে পার্সেন্ট। ওকে, পার্সেন্ট। ওকে, পার মানে হচ্ছে প্রতি, আর সেন্ট মানে হচ্ছে 100 বা 100, ঠিক আছে? সেন্ট 100 ভাগের এক ভাগকে বলা হয়, ঠিক আছে? তো প্রতি 100 কত সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি পার্সেন্টেজ। যত ধরে নাও, তোমাকে যদি বলা হয় এ পার্সেন্ট, এ পার্সেন্ট মানে হচ্ছে 100 এ পরিমাণ, 100 এ পরিমাণ। ওকে, এ পরিমাণ। বা একে আমরা যদি সরাসরি প্রকাশ করতে চাই তাহলে আমরা বলতে পারি 100 নিচে উপরে এ, 100 ভাগের মধ্যে এ ভাগ, এটাই হচ্ছে পার্সেন্টেজ, ঠিক আছে? যেমন 10% মানেই হচ্ছে 100 ভাগের 10 ভাগ, 100 ভাগের 10 ভাগ, 100 ভাগের 10 ভাগ। ওকে, তার মানে এক ভাগ, সরি, 1/10 ভাগ। তো এটাই হচ্ছে পার্সেন্টেজ, যদি 10% তার মানে 100 ভাগের 10 ভাগ, এটাকেই পার্সেন্টেজ বলে। এবার খুব সহজ আমরা পার্সেন্টেজ বের করবো কি করে, দেখো বলেছে 80-10% কত হবে। তো আমরা নর্মাল ভাবে করতে পারি, নর্মাল ভাবে যেভাবে করা হয়, 80 হলো এটা মোট পরিমাণ, তার 10% বের করবো। 10% মানে এখনই আমি তোমাদেরকে বললাম 10/100 বা 100 ভাগের মধ্যে 10 ভাগ। তো এখান থেকেও আমরা বের করতে পারি, দেখো উপরের 2টি 0, নিচের 2টি 0 কেটে দাও, তাহলে হচ্ছে 8, এটা হচ্ছে 80-10% 8। এবার খুব সহজ আমরা কি করব, খুবই সহজে কি করব, 10 আর 80 গুণ করে দেবো। 10 আর 80 গুণ করলে হচ্ছে 800, 2 ঘর দশমিক সরিয়ে দাও, অ্যান্সার পেয়ে যাবো 8। কেন হলো 2 ঘর দশমিক সরে আসলো, কারণ নিচে 100 হবে সবসময়। তো 100-র উপরেই তো আমাকে বের করতে হয় কত, তো 100-র উপরে যেহেতু বের করতে হয়, নিচে 2টি 0 থাকছে, তাই 2 ঘর আমাকে দশমিক ডান দিক থেকে বাঁ দিকে সরে আসবে, তো আমরা অ্যান্সার পেয়ে যাব, ঠিক আছে? যেমন 80 এর 10% হচ্ছে 8, সিম্পল। তোমরা কঠিনও নিতে পারো, যেমন 65-এর 5% কত, এটা যদি বের করতে হয়। তো আবারও বললাম বন্ধুরা, কিছুই না, জাস্ট 65-এর 5 গুণ করে দাও আর 2 ঘর দশমিক সরিয়ে দাও, তোমাদের অ্যান্সার অনায়াসে চলে আসবে। দেখো 5-5 25-এর 5, হাতে 2 থাকে, 5-6 30 আর 2 32। এবার 2 ঘর দশমিক সরিয়ে দাও, অর্থাৎ 3.5। তো এখানে হচ্ছে 3.5 হচ্ছে 65-এর 5%। তো খুবই ইজি এবং সিম্পল, আমরা যদি বের করতাম 65-এর 5% তাহলে অনেকটা কষ্ট হতো। 65 ইনটু উপরে 5 নিচে 100, ওকে। আর তারপরে আমাকে কি করতে হচ্ছে, আবার 5 দিয়ে এটা কাটলে 20, 5 দিয়ে কাটলে 4, 5 দিয়ে কাটলে 13, 13/4 পেলাম। 13/4কে যদি আমরা ভাগি, 13 4 3 4 3 12, দশমিক দাও 1 থাকছে, 2 দাও 8, আবার 1 2 থাকছে তো 5, তো 3.25। এটা করতে গেলে অনেক বেশি সময় সাপেক্ষ, তার থেকে সরাসরি কি করবে, 65 আর 5 গুণ, 2 ঘর দশমিক সরিয়ে দাও, অ্যান্সার চলে আসবে। চলো নেক্সট দেখার চেষ্টা করি, যেমন 125-এর 15% কত, এটাও আমরা কি করবো, 125-এর 15% যদি নর্মাল ভাবে বের করতে হয় তাহলে 125 ইনটু, দেখো এইভাবে করতে, 125 ইনটু উপরে 15 নিচে 100, এত দূর করার আমার কি প্রয়োজন, আবার কাড়াকাড়ি করতে হবে 100 দিয়ে ই করে, তো আমার কোনো কিচ্ছু করার প্রয়োজন নেই। সিম্পল ভাবো, 15-125 গুণ করে দাও, 15-5 75-5, হাতে 7 থাকে, 15-2 30, 7-37, হাতে 3 থাকে, 15-1 15, আর 3-8 18। তো সিম্পল 2 ঘর দশমিক সরিয়ে দাও, অ্যান্সার হয়ে গেল 18-75। ক্লিয়ার? সিম্পল, সহজ, ইজি, এইভাবে শতকরা বের করবে অনায়াসে। চলো আর একটু কঠিন নিই, 23-এর 17% কত, এটা তো একটু মাছ ডিফিকাল্ট অন্যান্যদের থেকে, কারণ আগের গুলোতে 5-0 এইসব ছিল, তার থেকে এটা মাছ মোর ডিফিকাল্ট। তো সিম্পলভাবে এটাও কিভাবে করবে, তো 17-3 গুণ করে দাও, 17-3 51, 1 হাতে থাকে 5, 17-2 34, 34-5 39, 2 ঘর দশমিক সরে দাও, তো 3.91, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো পার্সেন্টেজ এইভাবে খুব ইজিলি এবং সিম্পলি বের করতে পারছো তোমরা, ওকে। এরপরেও তোমরা আরো সংখ্যা নিতে পারো, যেমন সংখ্যা আমি বলে দিলাম, ধরো 312, এর যদি তোমাকে বের করতে হয় 12%, তাহলে তোমরা কি করবে, সিম্পল, গুণ করব আর 2 ঘর সরে দেবো, 12-2 24, 4 হাতে থাকছে 2, 12-1 12 আর 2 14 4, হাতে থাকছে 1, 12-3 36 আর 1 37, অর্থাৎ 2 ঘর দশমিক সরিয়ে দিলে 37.44,
ইজি এবং সিম্পলে তোমরা অনায়াসে শতকরা বের করতে পারছো। এবং এই শতকরা বের করতে গিয়ে তোমার লাভ ক্ষতি বলো বা পার্সেন্টেজের বিভিন্ন অঙ্ক বলো, এমনকি সমানুপাত অনুপাতের অঙ্কে এবং গড়ের অঙ্কতেও তোমাদেরকে এই পার্সেন্টেজ কিন্তু তোমাদের জানতে হবে আর সেগুলো কিন্তু অ্যাপ্লাই করতে হবে। আর যত সহজে তুমি অ্যাপ্লাই করতে পারবে তত তাড়াতাড়ি এবং সিম্পলি তোমরা করতে পারবে। চলো আরেকটি যে কোনো সংখ্যা নিয়ে আমরা দেখে নিই কিভাবে তার অ্যান্সার খুব সহজে বের করতে পারি। ধরো 5348 আছে, এর আমাকে বের করতে হবে 12%, ঠিক আছে? তো এটা মাচ মোর ডিফিকাল্ট, ঠিক আছে, খুব বেশি কঠিন বলতে গেলে। তো আমরা কিন্তু আমাদের নির্দিষ্ট নিয়মটাই অ্যাপ্লাই করব, ইজিলি পেয়ে যাব। দেখো 12 আর 96 96 6, নামে হাতে 9 থাকে, 12 এক 12 12 আর 9 হচ্ছে 21, 1 হাতে 2 থাকলো, 12 3 36 আর 2 38, 8 হাতে 3 থাকলো, 12 5 60 আর 3 হচ্ছে 63, 2 ঘ দশমিক সরিয়ে দাও, এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে 6638.16। তো ইজি এবং সিম্পল এইভাবে করলে অনায়াসে তোমরা করতে পারো। এবার আরও 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 যদি তোমরা নিতে চাও বড় সংখ্যা, সেটাও তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই, সেখান থেকেও তোমরা ইজিলি পেয়ে যাবে। ওকে, যদি আমরা নিই ধরে নাও 1 2 3 4 5 6 7, এর বের করতে হবে আমাকে, ঠিক আছে, একটু বড় সংখ্যা নিলাম, এর ধরো 7% বের করতে হবে, 7%। ওকে, তো সিম্পলি কি করে করবে এর বের করা, যদি তুমি নর্মালভাবে করতে চাও, আরেকটু সময় সাপেক্ষ হতে পারে, সময় লাগতে পারে, নর্মালভাবে করলে ইজিলি পেয়ে যাবে। 7 7 49, হাতে 4 থাকলো, 7 6 42 আর 4 46, হাতে 4 থাকলো, 7 5 30 7 7 আর 35 35 আর 4 39, 9 হাতে 3 থাকলো, 7 4 28, 28 আর 3 হচ্ছে 31 31 1, হাতে 3 থাকলো, 7 3 21 আর 3 24 4, হাতে থাকলো 2, 7 2 14 আর হাতে 2 16, হাতে থাকছে 1, 7 1 7 আর 1 8, 2 ঘর মাত্র দশমিক সরিয়ে দাও, আমরা এত বড় সংখ্যার পার্সেন্টেজ 7% কত ইজিলি পেয়ে গেলাম। ওকে, তো বন্ধুরা ছিল এই ছিল আজকের ক্লাস, পার্সেন্টেজ বের করার সহজ উপায়। যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক করে দাও, বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, কমেন্ট করতে পারো, আর অবশ্যই অবশ্যই বেল আইকনটি দাবাবে যাতে করে এর পরের ভিডিওগুলো বা ক্লাসগুলো অনায়াসে ট্রিক্সগুলো পেতে পারো। তো থ্যাংক ইউ সো মাচ আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।